নিজ হাতে গড়া প্রতিষ্ঠান সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রে চিরনিদ্রায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। শুক্রবার বাদ জুমা গণস্বাস্থ্য কেন্দ্রের প্রধান ফটকের বাম পাশে তাকে সমাহিত করা হয়। এর আগে গণস্বাস্থ্য কেন্দ্রের পিএইচএ মাঠে হয় নামাজে জানাজা। সেখানে সর্বস্তরের ভালোবাসায় সিক্ত হন ডাক্তার জাফরুল্লাহ। নাজমুল হুদার পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। শেষবারের মতো নিজ হাতে গড়া প্রতিষ্ঠানে এলেন নিথর দেহে। শুক্রবার সকাল 10টা শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য বীর মুক্তিযোদ্ধা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ নেওয়া হয় সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রে। সেখানে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর প্রতি শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। জুমার নামাজের পর দুপুর 2টার দিকে গণস্বাস্থ্য কেন্দ্রের পিএইচএ মাঠে জাফরুল্লাহ চৌধুরীর পঞ্চম এবং শেষ জানাজা হয়। এরপর বিকেল 3টার দিকে নিজ হাতে গড়া গণস্বাস্থ্য কেন্দ্রের সূচনা ভবনের সামনে চিরনিদ্রায় শায়িত হন তিনি। উনি সারা জীবন যা কিছু করেছেন মানুষের কল্যাণের কথা চিন্তা করে করেছেন, বিশেষ করে গরিব মানুষ। সবসময় তিনি দেশের কথা ভাবতেন, দেশের উন্নয়ন, এবং একজন সাম্প্রদায়িক সম্প্রীতির মানুষ ছিলেন তিনি। সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলতেন। গত মঙ্গলবার রাত 11টার দিকে ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। তানজিনা অন্ত, নিউজ 24।